কাকি এইটা কি, এই যে ইসের মতো কাঁঠালের মতো দেখা যায়, মনিরাজ কাঁঠাল, মনিরাজ কাঁঠাল। আর এই যে এটা কি, হায়াতুল মুরসালিন। ওরে কাকি, এইটার নাম শুনছি জীবনে কোনদিন দেখি নাই, এটা কই থেকে আনছেন? আরে পাহাড় থেকে। পাহাড় থেকে? এটার কাজ কি? গ্যাস্ট্রিকের প্রসার জ্বালাপোড়া। গ্যাস্ট্রিকের প্রসার জ্বালাপোড়া। আর এই যে এটা, এটা এটা বীজ্যমনের, বীজ্য গাঢ় করে, কেশবের কাজ করে, গ্যাসের কাজ করে, গ্যাসের কাজ করে। আর ওই যে এটা, এটা কি, এটা আনারস না কি? এটার নাম হলো সীতার সুবারির, প্রেসার, ডায়াবেটিস, মাথা ঘোরা, চকচকে মাথা ব্যথা। হ্যাঁ, আচ্ছা। আর যে এইটা কি, এইটা কি দেখতেছি? একটু দেখান দি, একটু হাতে ধরে একটু দেখানো যায়, দেখান দি। আরে বাবা, এই যে কাকি, ওই যে উপরে মুরসালিন গাছ, মুরসালিন এই গাছের মাথা, এটা এই গাছের মাথা। ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী একদম জীবন্ত। আর এই যে এইটা কি কাকি, এইটা, এইটা এটার নাম হলো তেজমনি গাছ। এটা ডাইরেক্ট যার দাঁত দিয়ে রক্ত পড়ে, দাঁতের গোড়া ব্যথা করে, মুখে দুর্গন্ধ করে, ঠান্ডার, ঠান্ডার। আর এই যে ওই যে ওইটা কি কাকি, এই যে এটা শিবলের মূল। এটা কি কাজ? এটা কেশিয়ের জন্য, কষার জন্য, দাঁত দুর্বলতার জন্য কাজ করে, পায়খানা ক্লিয়ার করে। কাকি, এই যে অনেকগুলো আপনি বিক্রি করেন, আপনার কিভাবে পাওয়া যাবে, এই যে মানুষ যদি কেউ কিনতে চায়? আমারও নাম্বার নেন। ও আচ্ছা, আপনার নাম্বার আছে, দর্শক আমরা নাম্বার ভিডিওতে দিয়ে দিব। এই যে বিভিন্ন জায়গায় যদি আপনার কেউ ফোন দেয়, আপনি কি পাঠাতে পারবেন? হ্যাঁ, আপনাকে চার্জ দেওয়া লাগবো কোনো? আপনাকে টাকা দিতে হবে আগের থেকে নাকি এমনি? আমারও আছে, আপনার যে সমস্যা সে সমস্যার কথা বললে তখন আমি বলবো যে ভাই এত লাগবো, নাহলে আবার অর্ধেক দিবেন, অর্ধেক আবার পরে। এই যে বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো জায়গায় যদি কেউ ফোন দেয় যে আমার এই সমস্যা, আমার এই এই এইগুলো, আমি পারলে চিকিৎসা করব, না পারলে না করে দেবো, যে বাবা আমি এটা পারি না, যেটা পারবো সেটা আমি বলে দেবো, যা এটা পারি। ও আচ্ছা আচ্ছা, এমনি কত বছর ধরে আপনি এই কাজগুলো করেন, এই যে কবিরাজি করেন? 2001 সালের থেকে। 2001 সাল মানে কত দিন হয়েছে? কত 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 বছর? 20 বছর। ওরে বাবা, বিশাল অভিজ্ঞতা আপনার। কাকি, আপনার নাম কি? আমার নাম মরিয়ম। আচ্ছা আচ্ছা, এইটা এইটা কি, এটা কি? এটার এক গাছ, এটার গাছ। এটার ভিতরে জিনিসটা কি একটু দেখানো যাবে, একটু কাইটে, কারণ দর্শক তো সবাই দেখবে তো। এই এটা নারকেলের মতো সবাই খাইবো, একটু খান দি, কেমন খাওয়া যায়? এটাকে মিষ্টি লাগে নাকি? না, ল্যালপা। মানে এটা পানছে? পানছা। আচ্ছা আচ্ছা, ওই যে ওর ভিতরে কিছু, এটা কি ওষুধ বানানো? কিসের ওষুধ? গ্যাস্ট্রিকের। গ্যাস্ট্রিক, খালি গ্যাস্ট্রিক সারে? গ্যাস্ট্রিক দুর্বলতা। এই গাছগুলো কোথায় পাওয়া যায়? পাহাড়, পাহাড়। আপনি কি পাহাড় থেকে নিয়ে আসেন? আবার আপনার নিয়ে আনি, আবার আমার লোক আছে। লোক আছে না? বিশাল জিনিস বিক্রি করেন কাকি আপনি। হাইলাইটস টিভি কাকি, আপনার কার্ডটা দেন, একটু দেখাই দেই দর্শকরা, যাতে আপনার দেহে সবাই। আপনার বাবা জানা একটা কার্ড ছিল, দিয়ে দিই। ওইন রাখ, আপনার নাম্বারও রাখ। আচ্ছা ঠিক আছে, নাম্বার আমি নিয়ে রাখতেছি। এইটা কই থেকে আনছেন? সব পাহাড়ি গাছ। সব পাহাড়ি গাছ। এটা কত করে বিক্রি করেন আপনি এই যে এগুলা, এই যে এটা 10 টাকা পিস? মানে 10 টাকা মানে এই যে এক দানা, এই এক দানা 10 টাকা? ওরে কাকি, হেভি দাম তো। এই এক দানা কি একবারই খাই বলতে হয়? এই গাছটা কাশ্মীর থেকে আসে। এটা কই থেকে আসে? সুরি থেকে আসে। এটা কাশ্মীর? হ্যাঁ। এই গাছ আর এই গাছ কি একই? বারো বছর পরে এক যুগ পরে একটা গাছে একটা ফল ধরে, তার নাম সে মনিরাজ কাঁঠাল। না না, এই এই মনিরাজ কাঁঠালের ই কি কাজটা কি? এটা কাজ করে আপনার আমাশয়ের কাজ করে, শ্বাসকষ্টর কাজ করে, বুক ব্যথার কাজ করে, গ্যাসের কাজ করে, গ্যাসের কাজ করে। মনিরাজ কাঁঠাল জীবনে প্রথম দেখলাম, এই মনিরাজ কাঠাল। অনেক মানুষের জীবনে এটা দেখছে, অনেক জনের দেখেই নেই, এখনো দেখেনি। এই যে এখন দেখেই নেই, আমি তো জীবনে প্রথম দেখতেছি এই গাছ, মানে এই কাঁঠাল। সাপের রাজা এটা। কিসের রাজা? সাপের রাজা এটা। কি কোন এই গাছের তো সাপ থাকে, তার নাম মনিরাজ। হ্যাঁ, পৃথিবীর তারা গাছের নাম, মাছের নাম, মানুষের নাম, পাখির নাম কিন্তু শেষ নাই। চিল্লে জরি না আসলে বাত্তাবার করি, এগুলো সব আপনার জন্য লাগবে। এই যে একটা গাছ কেবে, এটা মুখে দিলে কয়েকটা ধরনের গেলাম,
এলার্সি দারসিনে গরম মশলা ডাইরেক্টলি আপনার দাঁত দিয়ে রক্ত পড়ে দাঁতে ঘুরাবে মুখে দুর্গন্ধ করে ঠান্ডা টনসিলে কাজ করে জায়গায় কেমন জায়গায় পাবেন জায়গায় প্রমাণ একেবারে হ্যাঁ নগদ দাঁতের ব্যথা থাকলে আচ্ছা আচ্ছা যাক আপনার এই জিনিসটা দেখে আপনার কাছ থেকে অনেক মানুষ আমি আগে শাখাবো না শুনেন শুনেন বাকি যারা এই ভিডিও দেখে আপনার কাছে কিনতে আসবে তাদের কাছে একটু কম নেবেন না হ্যাঁ কম নেব যদি কয় যে আপনার ভিডিও দেখে আইছি আপনি এখানে বসেন কোন জায়গায় এই জায়গাটার নাম কি এটা হলো আপনার এক নম্বর শাহসিটি মার্কেট চালপট্টি চালপট্টি এই জায়গা আসলে আপনারা পাবে প্রতিবার প্রতিবার কয়টা থেকে কয়টা বন্ধ এ বিকেলে আসি তো রাত 10টা বন্ধ ও আচ্ছা অনলি বৃহস্পতিবার শুধু খালি বৃহস্পতিবার আর অন্য অন্য জায়গায় বসেন না অন্য জায়গায় যাই সেটা কোন কোন জায়গায় বসেন 13 নম্বর যাই 13 নম্বর কোন জায়গা খালপার খালপার খালি পাবে আপনারে কারণ দেখা গেছে কি যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখবে যাতে সব জায়গায় যায় আপনারা খুঁজে পায় আবার 10 নম্বর প্রতি সোমবার হলো ভলপট্টি 10 নম্বর ভলপট্টি মসজিদের মসজিদের নাম কি না মসজিদের নামটা জানি কি আনোয়ার না কি জানি নামটা সঠিক আমি কইতে পারি না ও হলো ভলপট্টি ভিতরে ভলপট্টি ভিতরে না ঠিক আছে কাকি সব বের করে রাখেন।